আজকে সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ বাকি থাকলেও রাজ্যের শাসক শিবির এবং একাধিক বিরোধী দলের নেতামন্ত্রীরা পঞ্চায়েত নির্বাচনের জন্য মাঠে ময়দানে নেমে পড়েছেন, যেখানে কোটি কোটি টাকা দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির অভিযোগ, ডিএর দাবিতে অনর আন্দোলনকারীরা ঠিক এরই মধ্যে রাজ্য শাসক শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের একাধিক জনমুখী প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিকবার ঘোষণা করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই মুহূর্তে এই জনমুখী প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বলা হয়েছে বকেয়া ডিএর দাবিতে অনন আন্দোলনকারীরা এই আবহে আগামী সপ্তাহে ডিএর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট। ওয়াকিওয়াল মহলের মতে রায় যেতে পারে সরকারের বিরুদ্ধেই, কারণ কর্মচারীরা প্রাপ্ত অধিকারের লড়াই করছে। এক্ষেত্রে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি পড়তে পারে আর্থিক সংকটের কোপে, তাই শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশের উপর দুপক্ষই নজর রাখছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুপাতে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যতদিন থাকবে লক্ষ্মীর ভাণ্ডার সকলেই সুবিধা পেয়ে যাবেন, এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বড় ঘোষণা করলেন কর্মীদের উদ্দেশ্যে, চোর বললেও ভয় না পেয়ে বুক চিতিয়ে তৃণমূল করুন, বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় না পেয়ে তৃণমূল করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির অভিযোগে, যখন রাজ্যের শাসক দল তৃণমূলের বেশ কিছু ছোট বড় নেতা মন্ত্রী বিধায়ক জেলে, তখনই এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, পার্টির বিশেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বললেন চোর বললে ভয় পাবেন না, বুক চিতিয়ে তৃণমূল করুন। পঞ্চায়েত ভোটের আগে একাধিক দুর্নীতির তীর এসে বিদেশে তৃণমূলের গায়ে, রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করা অনেকেই মনে করছেন, তাতে ভোটের আগে কিছুটা চাপ বাড়বে শাসক শিবিরের উপর। মমতার বার্তা কি তবে ভোটের আগে দলের নেতাদের উজ্জীবিত করার জন্যই? বিরোধীদের একাংশ মনে করছেন মমতার এই বার্তা জেলবন্দী নেতাদের প্রতি বার্তাও হতে পারে। অন্যদিকে আবার দলের সংসদকে আবারও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা করে না সাগরদিঘিতে হার নিয়ে মমতার রসে তৃণমূল সংসদ, দলের নেতাদের একাংশের আত্মঘাতী হাঁটতে হয়েছে সাগরদিঘি। কালীঘাটে দলের নেতাদের নিয়ে বৈঠকে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘিতে হার নিয়ে দলের নেতাদের সামনেই হতাশা প্রকাশ করেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে মুর্শিদাবাদের সাংসদ এবং জেলা সভাপতি আবু তাহের খান ও জাঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকেও মমতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে সূত্রের খবর। দুই নেতাকে হারের জন্য তৃণমূল নেত্রী তীব্র ভাষণ করেন বলে সূত্রের খবর। অন্যদিকে আবার অনুব্রতহীন বীরভূমের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফাঁকা অনুব্রতগড়, তাই দলনেত্রী হিসাবে বীরভূমের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ল বেশ কয়েকজনের সাংগঠনিক দায়িত্ব। কালীঘাটের সাংগঠনিক বৈঠকে সাগরদিঘিতে ভরাডুবি নিয়ে আলোচনা হয়। গত আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল, তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তারের পরই পার্থকে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এখনো খাতায় কলমে বীরভূম জেলা সভাপতি রয়েছেন অনুব্রত মণ্ডলী, তিনি বর্তমানে দিল্লিতে ইডি হেফাজতে, তার ফলে স্বাভাবিকভাবেই ফাঁকা অনুব্রতগড়। কালীঘাটের বৈঠক হয়তো বীরভূমের সংগঠনে বদল আসতে পারে বলেই জল্পনা মাথাচাড়া দিয়েছিল, তবে সেই জল্পনা সত্যি হলো না, বরং বীরভূমের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সামলামেন অনুব্রতগড়। অন্যদিকে ফিরাজ সহ তিন বিধায়ককে বকুনি মমতার, দুই বিধায়ক ইদ্রিস আলী এবং আখরুজ্জামালকে তীব্র বকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সাগরদিঘির ভোটের আগের দিন আখরুজ্জামান ও ইদ্রিস ট্রেন সফরে বলাবলি করছিলেন তৃণমূল হারবে। এদিন মমতা বললেন তোমরা ভেবেছটা কি, বাইরে যা ইচ্ছা হবে সেটাই বলে বেড়াবে? ফিরাজ হাকিমকে তিনি বললেন ববি তুই বেশি কথা বলছিস, কর্পোরেশন নিয়ে বলবি, তার বাইরে কোনো বিষয়ে তোকে কথা বলতে হবে না, এমনই ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন সাইনি ঘোষ। তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন সাইনি ঘোষ। তৃণমূল সুপ্রিমোর কাছে ক্ষমা চেয়ে তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সাইনি বললেন সংগঠন মজবুত করতে পারেনি। তার আগে অবশ্য গতকাল শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকে সংগঠনকে দুষে মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে, সংখ্যালঘু ভোট কমেনি, সাগরদিঘিতে হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে তিন মাসে জেলাভিত্তিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ যাবতীয় জনমুখী প্রকল্পের সঠিক বণ্টন ও ব্যবস্থাপনা হচ্ছে কিনা এবং দলীয় স্তরে কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানতে এবার থেকে মাসে তিন দিন করে জেলাভিত্তিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকে তৃণমূল সুপ্রিমো এই সিদ্ধান্ত নিয়েছেন বলে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অন্যদিকে আবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরেকটি বড় ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে 14,000 টাকা করে বাড়তে পারে। সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবলের পাকা চাকরি দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা মাসে 9,000 টাকা বেতন পান 30 দিন কাজ করার জন্য, তাদের 8 ঘন্টা ডিউটি করতে হয়, বছরে 14টি ক্যাজুয়াল লিভ পান, 50 দিনের সবেতন মেডিকেল লিভ পান। কনস্টেবল হলে তাদের মূল মাইনে বেড়ে হতে পারে 22,700 টাকা প্রতি মাসে। এছাড়াও তারা বাড়ি ভাড়া ভাতা হিসাবে মূল মাইনের 12% পেতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা, যাতে আপনি জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।